السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أذكر آيجيتو بششتو باشير شغل ما ما شايكير اي شمالي تو শীর্ষ আলামা আমা শায়েখ সমবেত সুধিবৃন্দ আমরা সকলেই অবগত রয়েছি আমাদের সময় নির্দিষ্ট এবং খুবই সীমাবদ্ধ বিশেষ কারণে সুতরাং পূর্বের বক্তাদের মতোই ইঙ্গিত সূচক কিছু কথা বলেই শেষ করতে হবে চাচ্ছি আমার কাছে যেন নোটিশ না আসে আগেই শেষ করব। বিষয়টি আপনারা আমার শুনেছেন দাওয়াতের ক্ষেত্রে উন্নত চরিত্রের ভূমিকা এটি সকলের কাছে স্পষ্ট এর আগের বক্তাগণ যে বিষয়গুলি আলোকপাত করেছেন কম বেশি সবগুলিই এই উন্নত চরিত্রের মাঝেই দায়ীদের বৈশিষ্ট্যের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে আমরা জানি দায় ই এই জগতে যারা কাজ করেন তাদের ইমাম হলেন ইমাম উলমুর সলীন নবীনা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ রবীন্দিন বলেন ফি সেই রসুল সালি হুসালামের আদর্শে প্রতিটি মুসলিমকে আদর্শ আদর্শবান হতে হবেই এটি ইমানের দাবি বিশেষ করে দাওয়াতি কাজে যদি আমরা সফল হতে চাই তাহলে রসুলসলাল আলী সাল্লামের সেই উত্তম আদর্শের বিষয়টি আমাদেরকে আরও বিশেষভাবে গুরুত্ব দিতে হবে আজকে আমরা সবই সব ধরনের এই বক্তব্য দিই আবার আমাদের মাঝেও সব ধরনের এই বৈশিষ্ট্য কম বেশি পাওয়া যায় তাহলে কেমনে হবে এটাই আমাদের একটি বড় প্রতিবন্ধকতা

লং ফরমিন হ্যাওলিক আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রথমেই সতর্ক করলেন নরম হৃদয়ের হওয়ার জন্য এটি কিন্তু একটি উন্নত চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হৃদয়ে যদি নরম না হয় তাহলে এই শক্ত হৃদয়ে অনেক কিছু বাসা তার মাঝে একটি হলো আলকিবের হৃদয় নরম না হলে কারণ কেবের বিষয়টি কি মানুষকে তুচ্ছ করা আমি একজন আমার চেয়ে কম জানতে পারে কিন্তু আমি যদি মাইক হাতে নিয়েই অন্যকে সবকে তুচ্ছ করতেই শুরু করে দেই তাহলে এটি তো একদিক থেকে কিবের থেকে মুক্ত নয় দ্বিতীয় দিক হয়তোবা এই ফেসবুকের যুগে আমার কিছু বাহ বাহ বেশি আসতে পারে কিন্তু প্রকৃত পক্ষে আমার দাওয়া আল্লাহর কাছে তেমন একটা কবুল হবে না কারণ আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ রা আলমিন এই বিষয়ে সতর্ক করলেন সুতরাং আমরা বলবো সংক্ষিপ্ত সময়ে তো বেশি বলার সুযোগ নেই একটাই বলার সুযোগ আমাদের কদোয়া আমাদের ওসুয়া নবী মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম তার যেমন উত্তম আচরণ আদর্শ ছিল আমাদের প্রতিটি দায় ইলাল্লাহকে সেটাই গ্রহণ করতে হবে হতে পারে আমার সমর্থক কম হতে পারে আরো কিছু কম কিন্তু যদি আমরা সফল হতে চাই তাহলে সেই পথেই আমাদেরকে অগ্রসর হতে হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন لكو كرون الله سبحانه وتعالى دعوار مرجد ابو زاتيكي سوره حاميم سازار تتشتم بولين ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ومن احسن قولا ممن دعا الى الله ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা আর অধিক সুন্দর হতে পারে কোন ব্যক্তি তার তিনটি বৈশিষ্ট্য এখানে আল্লাহ আলামিন বললেন ইল্লাহ প্রথম ওয়া দ্বিতীয় ইন্নানি মিনাল মুসলিমিন তাহলে আমি যদি এই তিনটি বৈশিষ্ট্য অর্জন করতে পারি তখন এই আমার কথা পৃথিবীর বুকে সবচেয়ে অধিক সুন্দর হবে তা আমার কথা সুন্দর তো তখন হবে যখন আমার আচরণ সুন্দর হবে আল্লাহ আলামিন এখানে প্রথম হচ্ছে দা এটি মূলত ইখলাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদের বিষয় ইখলাস ছাড়া কখনো আচরণ সুন্দর হতে পারে না দ্বিতীয় ওয়া আমিলা আমি নোটিশ মনে হয় চলে এসেছে শেষ করব দ্বিতীয় হলো ওয়া আমিলা আমি যদি আমার খোলক সুন্দর না হয় আদর্শ সুন্দর না হয় তাহলে আমার আমালও কখনো হতে পারে না তৃতীয় আল ওকালা মুসলিম তো সেই হতে পারে যার কথা ও কাজ সব কিছু থেকেই মুসলিমেরা নিরাপদ হবে তো যখন এই আমার আচরণ সুন্দর হবে তখনই তো মুসলিমেরা আমার কথা ও কাজ থেকে নিরাপদ হবে আল্লাহ আমাদেরকে সেই সুন্দর উন্নত আচরণ সবাই রয়েছে আলহামদুলিল্লাহ বা রয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি বাদ দিয়ে কিন্তু আল্লাহ রাবুলা আলমিন আমাদের সবাইকে সেই উন্নত আচরণকে আরও উন্নত করে নেওয়ার তৌফিক দান করুন এবং এর মধ্যই মাধ্যমেই আমাদেরকে দাওয়ার পথে আল্লাহ সফলতা আমাদেরকে দান করুন কথা এখানে শেষ করতে চাচ্ছি কারণ বলার অনেক ছিল এই বিষয়ে কিন্তু সময় তো অনেক নাই

উত্তম আদর্শ ও আচরণের আল্লাহ আমাদেরকে সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন পরিশেষে আজকের এই সুন্দর সেমিনারে বা এই সম্মেলনে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ করে দেওয়ায় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা এই কষ্ট করে আয়োজন করেছেন দেশে ও বিদেশের মানুষেরা দোয়া করছি আল্লাহ সবাইকে جزায়ে خیر দান করুন আমরা যেন এইভাবেই সুন্দরভাবে দাওয়াতী কাজে অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সুবহানাকা আল্লাহুম্মা আল্লাহ বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ